পুরনো লঞ্চ নতুন করতে ব্যস্ত হয়ে পড়েছেন লঞ্চ মালিকরা। কেরানীগঞ্জের ডকগুলোতে নামমাত্র মেরামত করা হবে এগুলো, এরপর লক্কর ঝক্করে লঞ্চগুলো রং করে চকচক করা হবে। অভিযোগ রয়েছে তদারক সংস্থা সমুদ্র পরিবহন অধিদপ্তরকে ম্যানেজ করেই পানিতে নামবে লঞ্চগুলো, আর এসব নৌযানে ঝুঁকি নিয়ে ঈদে বাড়ির পথে পা বাড়াবেন লাখ লাখ যাত্রী। কেরানীগঞ্জের ডকইয়ার্ড ঘুরে মেজবা উদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ সৌরভ। এটি রাজধানীর কেরানীগঞ্জের ডকইয়ার্ড। লঞ্চের মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কেরানীগঞ্জের চরকালীগঞ্জে মেরামতের কাজ চলছে এমভি নিউসান, পাতারহাট 4, নাজমা খান, প্রিন্স সোহাগ, মেঘরানী সহ বহু লঞ্চের। কথা বলার সময় পর্যন্ত কারণে ঈদের আগেই পুরাতন এই লঞ্চগুলোকে মেরামত করে রঙের কাজ শেষ করতে হবে, যার প্রায় সবগুলোর অবস্থাই বেহাল। কেরানীগঞ্জের চরকালীগঞ্জ এলাকার সত্তর খান ডকইয়ার্ডের ম্যানেজার আব্দুর রউফ জানালেন কিভাবে কাজ হচ্ছে ডকইয়ার্ডগুলোতে। যাত্রীবাহী জাহাজের কাজ হয় দুই মাস, ঈদের এক রমজানে, রমজানের এক মাস আগে দুই মাস। জাহাজের রং করায়, রিপেয়ারিং করায়, প্লেট বদলায়। শ্রমিকরা জানালেন ঈদের আগে যেভাবেই হোক শেষ করতে হবে এসব লঞ্চের মেরামতের কাজ। রোজার ঈদ আর কুরবানি ঈদের সময় কাজটা বেশিও, ঈদের সামনে আমরা অনেক রিপেয়ারিং কাজ করতেছি বটে। এসে নৌযানের নিরাপত্তা নিয়ে আন্দোলনকারী সংগঠনের নেতারা মনে করেন ডকইয়ার্ডে এখন যেসব লঞ্চের মেরামতের কাজ চলছে তার অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। এই লঞ্চগুলির কোনো ফিটনেস সার্টিফিকেট নাই, তারপর বড় প্রমাণও গত মে মাসে দুই দুর্ঘটনায় প্রমাণিত হয়েছে, যেগুলি ফিটনেস ছিল না, ক্যাপাসিটি ছিল না, এটি দুর্ঘটনায় পড়েছে। তবে এসব লঞ্চকে লক্কর ঝক্কর মানতে নারাজ লঞ্চ মালিকরা। আমরা কোনো পুরনো লক্কর ঝক্কর মার্কা লঞ্চ দিয়ে চালু হচ্ছে না। আমাদের জাহাজ যখন নতুন তৈরি হয় ঘাটে আসে, প্রতিদিন ঘাটে ঢুকতে এবং বের হতে জাহাজের কিছু না কিছু ক্ষতি হয়, এবং সেই ক্ষতিটা আমরা সাধারণত ঈদের সময় আমরা এগুলা রিপেয়ার করি এবং রং করি। আর মালিকদের ভাষায় কথা বলেছেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। কোন ব্যক্তি যদি পুরনো লঞ্চকে ট্রিপের জন্য ভাড়া করে আমাদেরকে না জানিয়ে এবং এটার ফিটনেস আছে কিনা না দেখে এটা উনি নিজ দায়িত্ব করে থাকেন, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। ওভারঅল লক্কর ঝক্কর লঞ্চ কোনো টার্মিনাল থেকে বা ঘাট থেকে ছেড়ে যেতে পারে না। ভাঙাচুরা আর লক্কর ঝক্কর মার্কা লঞ্চ রিপেয়ারিং এ ব্যস্ত সময় পাস করছে কেরানীগঞ্জের ডকইয়ার্ডের সাধারণ শ্রমিকরা। এসব লঞ্চে যান হাতে নিয়ে শত শত কিলোমিটার পাড়ি দিবে সাধারণ মানুষ। তবে এ বিষয়টি দেখভাল করার দায়িত্বে যে সমুদ্র পরিবহন অধিদপ্তর, তারা কতটুকু দেখছেন সেটি এখন প্রশ্ন। কেরানীগঞ্জের ডকইয়ার্ড থেকে তাওহিদ সৌরভ, এটিএন নিউজ।